নারায়ণগঞ্জের শীতলক্ষায় লঞ্চডুবির ঘটনায় আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 35 জনের মরদেহ উদ্ধার করা হলো। এই ঘটনায় দুটি তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্ত শুরু করেছে। নিখোঁজের খোঁজে সকাল থেকেই নদীর পাড়ে ভিড় করেন তাদের স্বজনেরা। এ সময় স্থানীয়দের সহায়তায় নিজেরাই স্বজনদের অনুসন্ধান শুরু করেন। একসময় তিনটি মরদেহ ভেসে উঠতে দেখে নৌপুলিশকে খবর দেওয়া হয়। পরে নৌপুলিশের ডুবুরি দল এসে শিশুসহ আরও 5 জনের মরদেহ উদ্ধার করে। বিকেলে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্ত কাজ শুরু করেছে নৌপরিবহন এবং জেলা প্রশাসনের গঠিত তদন্ত দল। নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি 8ই এপ্রিল দুর্ঘটনাস্থলে গণশুনানি করবে। দুর্ঘটনার কারণ এবং ঘটনার জন্য দায়ীদের শনাক্তের পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। রবিবার বিকেলে নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় সাবিতাল হাসান নামের লঞ্চটি। 7 দিনের মধ্যে যে প্রতিবেদনটা দিতে হবে এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি যে যত দ্রুততার সাথে জনসাধারণ, তারপরে যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রত্যেকের সাক্ষাৎকার নিয়ে আমরা যাতে একটা কর্মপন্থা অনুযায়ী একটা সুন্দর একটা রিপোর্ট সদস্য সরকারের কাছে সাবমিট করতে হবে। সবগুলো বিষয় আমরা বিশ্লেষণ করে তারপর আমরা রিপোর্ট দিব আর কি। আমাদের তো 5 কর্মদিবস দেওয়া হয়েছে সময়, আমরা চেষ্টা করব মধ্যে দেওয়ার জন্য।